সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটা প্রায় শেষ। এবার মাছ রক্ষা পেলেই হাওড়ের মানুষ সুখী। গেল দুদিনের বৃষ্টিপাতে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। মাছ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য হাওড়ে পানি ঢুকানো শুরু হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। প্রকৃতি অনুকূলে থাকায় এবার হাওড়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এক মাসের চেষ্টায় হাওড়ে বোরো ধান কাটামারাইয়ের কাজও শেষ। এখন কেবল উঁচু এলাকায় সামান্য কিছু ধান রয়েছে। সুনামগঞ্জ জেলায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আমাদের গত 5ই মে সুনামগঞ্জ জেলার হাওড়ের শতভাগ ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল 13,70,200 মেট্রিক টন ধান, আমরা আশা করছি আমাদের যে ফলন এর চেয়ে আমরা বেশি পাবো এবং কমপক্ষে আমরা 8-10,000 মেট্রিক টন ধান বেশি পাবো, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। মৌসুমের এই সময় বৃষ্টিপাত হাওড়ের জন্য আশীর্বাদ। তবে ফসল রক্ষা বাঁধের ক্ষতি না করে মাছসহ জীববৈচিত্র্য রক্ষার জন্য হাওড়ে পরিকল্পিতভাবে পানি প্রবেশ করাতে হবে। কৃষিতে আমরা কোনো উন্নত 100% আমরা ধান কাটা শেষ। ধান কাটা যেহেতু শেষ, এই সুবাদে মাছের নতুন প্রজনন বংশ বিস্তার হইতে গেলে নতুন প্রাণীর প্রয়োজন। যত সম্ভব তাড়াতাড়ি যদি পানি আমাদের হাওড়ে যায় তাহলে মাছের প্রজনন বাড়বে, বংশ বিস্তার হবে এবং আমরা মাছ দিয়েও লাভবান হবো ধানের পাশাপাশি। এখন তো হাওড়ের ধান কাটা শেষ, আর কোনো ধান নাই এখন বর্তমানে। আর হাওড়ের যে বেরিবান আছে না, এগুলো মাইঙ্গা না দিলে মাছ হাওড়ে ঢুকতো না গিয়া বা মাছ পাওয়া যাইতো না। সুনামগঞ্জের যে হাওড় আছে, হাওড়ের যে বাঁধগুলো দেওয়া হয়েছে, বাঁধগুলো না কাটিয়ে দিলে এই মাছ গিয়ে ঢুকতো না, আর কাটা পরিষ্কার হয়ে গেছে শেষ কাটা। তো এখন যদি হাওড়ে পানি ঢুকে তাহলে আমরা মাছ টাছ খাইতে পারবো, মাছ জন্মাবে, এই জন্য আমাদের উপকৃত হবে আর কি। আমরা সময় মতো সেচ পাওয়ার কারণে এবং প্রযুক্তির কারণে আমরা এবছর গত বছরের তুলনায় প্রায় শতভাগই ভালো হয়েছে। আশা করি আমরা অনেকটাই ধান বেশি হয়েছে, অর্ধেক চেয়ে বেশি লাভবান আমরা হয়েছি। পানির জরুরি এই কারণে, যেহেতু শুধু খাবার হলেই তো চলবে না, সাথে মাছের প্রয়োজন হবে। এই জন্য মাছের জন্য পানির প্রয়োজন আছে বর্ষাকালে, এই জন্য পানির প্রয়োজন আছে। সুনামগঞ্জে ও উজানে গেল দুদিন হালকা ও ভারী বৃষ্টি হয়েছে। এই সময় হাওড়ের জীববৈচিত্র্য রক্ষার জন্য সুইচ গেট খুলে দিয়ে পানি ঢুকানো হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বর্তমানে আমাদের হাওড়গুলো ধান কাটা হয়ে গেছে। ইতিমধ্যে আমি বেশ কয়েকটি উপজেলায় আমরা রেগুলেটর খুলে দিয়েছি এবং হাওড়গুলোতে এখন পানি ঢুকতেছে। আমরা সমস্ত হাওড়গুলোতে ধীরে ধীরে পানি ঢুকাবো। ইতিমধ্যে আমাদের যে জেলা দুর্যোগগ্রস্ত মিটিং হয়েছে, সেখানে উপজেলাদের কমিটি আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলাপ করে তারা বিভিন্ন স্থানে রেগুলেটর খুলে দেবে। পাশাপাশি যেসব জায়গাগুলোতে হাওড়ে বাঁধ কেটে দেওয়া প্রয়োজনীয়তা মনে করবে তারা সেটা আলোচনা করবে, সেটা কেটে দিয়ে হাওড়ে পানি প্রবেশ করা হবে। ইতিমধ্যে আমাদের চন্দ্রসোনার থালে হাওড়ে পানি ঢুকিয়েছে এবং সোনামরণ হাওড়ে আজকে পানির রেগুলেটর ওপেন করে দেওয়া হবে এবং আগামীকালকে বেশ কিছু হাওড়ে পানি প্রবেশ করানো হবে। এর মধ্যে রয়েছে হালি হাওড়, কর্চা হাওড় এবং কালনা হাওড়। হাওড়ে এই সময় পানি ঢুকানো যেমন জরুরি, নির্মিত বাঁধ রক্ষা করাও জরুরি। দুটোই খেয়াল রাখবেন সংশ্লিষ্টরা, এই প্রত্যাশা হাওড়বাসীর। সুনামগঞ্জ থেকে পঙ্কজ দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।